হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবারও আপনাদের মাঝে। জেম ইউনিটিস চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের শর্টকাট কীগুলো, কীভাবে আপনি শর্টকাটে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিবোর্ড থেকে শর্টকাট কী ইউজ করে কাজ করতে পারবেন বা ডিজাইন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই অ্যাডোবি ইলাস্ট্রেটরের শর্টকাট কীগুলো। আমরা আগেই ওপেন করে রেখেছি সফটওয়্যারটি, তো দেখতে পাচ্ছেন ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমরা আজকে শর্টকাট কী নিয়ে কথা বলবো, সেহেতু আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের শর্টকাটভাবেই কাজগুলো দেখানোর চেষ্টা করব। তো শুরুতে এরকম ইন্টারফেস আসার পরে আমরা এখান থেকে নতুন পেজ নিতে হলে আমাদের ফাইল থেকে নিউ অপশনে যেতে হয়। তো এটাকে আমরা কিভাবে শর্টকাটে নিয়ে আসব, এজন্য আমাদের কন্ট্রোল এন চাপ দিতে হবে। কিবোর্ডের কন্ট্রোল এন দিলে পরেই আমাদের নতুন একটি পেজের অপশন চলে আসবে। এরপরে আমরা যেভাবে যে কাজটি করব, ঠিক সেইভাবে আমরা সাইজ অনুযায়ী নিয়ে নিব। যেমন আমি 1920x1080 একটা থাম্বনেলের সাইজ নিয়ে নিলাম। তো দেখুন চলে আসছে, এভাবে চলে আসছে। তো বন্ধুরা, এটা হচ্ছে ফাইল কিভাবে আমরা ওপেন করব সেটি দেখালাম। এখন আমরা আস্তে আস্তে সব শর্টকাট কীগুলো আমরা মোটামুটি দেখিয়ে দিব আপনাদেরকে। এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল এঁকে নিলাম। আমরা কিছু রেক্ট্যাঙ্গেল টুল এঁকে নিলাম এবং এগুলোকে কালার করে দিলাম, যাতে আমাদের শর্টকাট কীগুলো আপনাদের বুঝাতে সুবিধা হয়। তো কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন, তো বন্ধুরা আমরা একটা কাজ করার পরে আমরা কিভাবে সেভ করব। সেভ করার জন্য আমরা ফাইল অপশনে যাই, তারপরে থেকে সেভ অ্যাজ বা এক্সপোর্ট বা সেভ এভাবে চলে যাই। তো আমরা এভাবে না গিয়ে আমরা যে ফাইলটি সেভ করব, যদি সেভ করি সেক্ষেত্রে আমরা কন্ট্রোল এস দিলে পরে দেখেন শর্টকাটে আমাদের চলে আসছে আমরা কিভাবে সেভ করব। যদি আমরা সেভ অ্যাজ করতে চাই, সেভ অ্যাজ, সেহেতু শিফট কন্ট্রোল এস আমাদের চাপ দিতে হবে। দেখেন চলে আসছে, আমরা কিভাবে সেভ করব সেটা শর্টকাট কির মাধ্যমে চলে আসছে। তো এইভাবে আমরা শর্টকাটভাবে আমরা সেভ করতে পারবো। আর যদি আমরা সেভ অ্যান্ড কপি দুইটি একসাথে করতে যাই, তাহলে অল্টার কন্ট্রোল এস দিলে পরে আমাদের এই অপশনটা চলে আসবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিভাবে চলে আসছে। এরপরে আমরা একটা কাজ করতে গেলে সেখানে জুম ইন এবং জুম আউট করতে হয়। তো জুম ইন এবং জুম আউট করার জন্য আমরা এখানে কন্ট্রোল চেপে ধরে প্লাস দিলে পরে সেটা জুম ইন হবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জুম ইন হচ্ছে। এখন জুম ইন হওয়ার পরে আমরা শর্টকাটে কিভাবে জুম আউট করব, ঠিক সেইমভাবে কন্ট্রোল প্লাস মাইনাস চিহ্নটা দিলেই এটা জুম আউট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন জুম আউট হয়ে গেছে। তো এইভাবে আমরা শর্টকাটের মাধ্যমে জুম ইন জুম আউট করে নিব। তো আমরা একটা ডিজাইনকে আমরা কিভাবে লক করব, আমরা এখানে রাইট বাটন ক্লিক করে তারপরে আমরা লক করে থাকি, আমরা সহজেই এটাকে লক করতে পারবো। যেমন কন্ট্রোল টু প্রেস করলে দেখেন এটা লক হয়ে গেছে। এখন লক হলে পরে আমরা এটাকে আবার আনলক কিভাবে করব, আনলক করতে হলে আমাদেরকে অল্টার কন্ট্রোল টু দিলে পরে এটা আনলক
হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আবার আনলক হয়ে গেছে। তো এইভাবে আমরা শর্টকাটের মাধ্যমে এই কাজটি করতে পারবো। তো বন্ধুরা, আমরা নতুন আরেকটি ফাইল নিব। সেইমভাবে আমরা কন্ট্রোল এন দিয়ে নতুন একটি আরেকটি ফাইল আমরা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন নতুন আরেকটি ফাইল আমরা শর্টকাটে নিয়ে নিছি। এখন আমরা এই ফাইলটিকে আমরা ক্লোজ করে দিব শর্টকাটে। আমরা এখান থেকে ক্লোজ মাউস দিয়ে এখানে ক্লোজ দিলে পরে এটা কেটে যায়। আমরা এটা না করে শর্টকাটে আমরা কিবোর্ড থেকে এটাকে ক্লোজ করব। তো ক্লোজ কিভাবে করব, আমরা কন্ট্রোল ডব্লিউ চাপ দিলে পরে এটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ক্লোজ হয়ে গেছে। তো এইভাবে আমরা শর্টকাট কির মাধ্যমে এটাকে ক্লোজ করে দিব। এরপরে আমরা একটা কাজ করার পরে সেটাকে আমরা প্রিন্টিংয়ে নিয়ে নেব। তো কিভাবে আমরা এটা করব, কন্ট্রোল পি দেখেন, কন্ট্রোল পি দিলে পরে এটা প্রিন্ট অপশনে অটোমেটিক চলে যাবে। এবার এরপরে আমরা এখান থেকে বিভিন্ন সাইজ বা কালার টালার এগুলো নিয়ে আমরা এটাকে সহজেই প্রিন্ট করতে পারবো। তো শর্টকাটভাবে এভাবে আমরা সব কিছু করতে পারবো। এখন আমরা একটা জিনিসকে কপি করব। দেখেন কপি করার জন্য সাধারণত আমরা জানি কন্ট্রোল সিটা হচ্ছে কপি এবং কন্ট্রোল ভিটা হচ্ছে পেস্ট, তাই না? দেখতে পাচ্ছেন আমরা এটা সেমভাবে করে নিচ্ছি, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে কপি এবং পেস্ট। তো আমরা এটাকে যদি ডাবল একই সাইজের করতে চাই সেক্ষেত্রে আমরা মাউসের লেফট বাটনটি চেপে ধরে অল্টার কিবোর্ডের অল্টার চেপে ধরে এইভাবে স্ক্রোলিং করে নিয়ে আসব। আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাবল হয়ে গেছে। তো এভাবে আমরা খুব সহজে শর্টকাটের মাধ্যম দিয়ে করতে পারবো। তো এখন আমরা এটার কালারটা আমি চেঞ্জ করে দিই একটু আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক কালারের শেপটা আমি রেড কালারের শেপের উপরে রেখে দিলাম। এখন এই ব্ল্যাক কালারটাকে আমি ব্যাকসাইডে, রেড কালার শেপের ব্যাকসাইডে নিয়ে নেব। তো ব্যাকসাইডে নিতে হলে আমার শর্টকাটে কন্ট্রোল বি দিলে পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল বি দিলে পরে এটা ব্যাকসাইডে চলে গেছে। তো এটাকে আমি কিভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসব, তো ফ্রন্ট সাইডে নিয়ে আসার জন্য আমাকে কন্ট্রোল এফ চেপে ধরতে হবে যাতে করে এটা আমার ফ্রন্ট সাইডে চলে আসে। তো এইভাবে আমরা শর্টকাটের মাধ্যমে করতে পারবো। তো আমরা একটা শেপকে আমরা মুভ করব। তো কিভাবে মুভ করব, কন্ট্রোল এক্স দিলে পরে দেখেন এটা উধাও হয়ে গেছে। তো এটাকে আমি এখানে মুভ করব, আবার কন্ট্রোল ভি প্রেস করব, দেখেন আবার চলে আসছে। তো আমরা শর্টকাট এভাবেই করতে পারি শর্টকাটের মাধ্যম দিয়ে। এবং আরেকটি শর্টকাট কি আছে যেটা সমস্ত ফাইল আমরা ক্লোজ করে থাকি, ওটা আমি একদম শেষে দেখাবো যাতে করে আমার ভিডিওটি শেষ মুহূর্তে এসে দেখালে একবারে সব ক্লোজ হয়ে যাবে। তো এইভাবে আমরা শর্টকাটের মাধ্যম দিয়ে এই কাজগুলোকে করতে পারবো। তো বন্ধুরা, কিছু কিছু শর্টকাট কি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে পরবর্তী ভিডিওতে আবার আমি নতুন করে কিছু শর্টকাট কি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি বলেছিলাম ভিডিও শেষে আমি অল ক্লোজ কিভাবে করতে হয় শর্টকাট কির মাধ্যমে আমি সেটা আপনাকে দেখাই দেব। তো এই প্রোগ্রামটা টোটালটা আমি যদি ক্লোজ করতে যাই শর্টকাট কির মাধ্যমে তাহলে আমাকে কন্ট্রোল প্লাস কিউ চেপে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কিউটা চাপ দিলেই এটা পুরাটাই ক্লোজ হয়ে যাবে। দেখেন আমি ক্লোজ করে দিচ্ছি।
দেখেন এটা পুরোটাই ক্লোজ হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল প্রথম পর্বের শর্টকাট কির কিছু ব্যবহার। তো আগামী সেকেন্ড পর্বে আমি আরও কিছু শর্টকাট কি আপনাদেরকে দেখিয়ে দেব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি আমার বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে পারেন। ধন্যবাদ।